সারাদিন ধরে খাটতে খাটতে প্রাণটা একেবারে বেরিয়ে গেল। সারাদিন মুখের সামনে হয় ল্যাপটপ, নয় বই খোলা। কি প্রমাণ করতে চাইছো বলো তো? একেবারে দেশ উদ্ধার করবে? যা বাবা, কি হলো আবার? কি হলো বুঝতে পারছো না? দেখতেই তো পাচ্ছ, কাজের মেয়ে নেই, সব করতে হচ্ছে আমাকে। বলছে হাতে হাতে একটু হেল্প করতেও তো পারো, আমি একটা মানুষ। ছাড়ো না, রোজ রোজ এত ঝাড়াঝাড়ি করে কি আছে? কোন ঝাড়াঝাড়ি, তোমাকে নাকি ফার্নিচার? না মানে দুটোই, একটার সাথে তো আবার আরেকটা রিলেটেড না। উফ, সারাটা জীবন গায়ে হাওয়া লাগিয়েই কেটে গেল, খুব মজা না? এই শোনো, তুমি যদি কাজের লোক জোগাড় করতে না পারো না, আমি কটা দিন মায়ের বাড়ি গিয়ে থেকে আসব। তুমি কি করবে তুমি বুঝে নাও, দেখবে কত মজা আসে। আরে চলে গেলে দেখবে কি করে, কি মুশকিল। হ্যালো দাদা, আমি শান্তিকুঞ্জ অ্যাপার্টমেন্ট থেকে আলাপন চ্যাটার্জি বলছিলাম। হ্যাঁ ওই বলেছিলাম। হ্যাঁ, কোনো লোক পেলেন? আচ্ছা দাদা, আপনার যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেন তাহলে তো আমার ডিভোর্স হয়ে যাবে। আরে আরে, অলক্ষণের কথা বলবেন না, আমি এতই আপনাকে ফোন করবো ভেবেছিলাম। আসলে বুঝতেই তো পারছেন, লোক পাওয়া খুব চাপের, আপনি তো 10-12 ঘন্টা লোক চাইছেন। হ্যাঁ সেটাই সমস্যা, সমস্যা বলতে যদি 24 ঘন্টার লোক না তো চেষ্টা করতে পারি। আমার কাছে আছে একজন, গ্রাম থেকে এসেছে, বাড়ি ফিরতে পারবে না। চলবে কি? চলবে, তাহলে আজই নিয়ে আসতে পারি। নাম্বারটা কত? হ্যাঁ ফ্ল্যাট নাম্বারটা। ওকে দাদা, ওকে দাদা, চলো ব্যাগটা নাও। 24 ঘন্টা লোক রাখার তো দরকার নেই, শুধু শুধু এত টাকা দিয়ে লোক রাখা, তোমার যত আদিক্ষিতা। কাজের লোক এই সময় পাওয়া যাচ্ছে না, যা পাচ্ছ তাই নাও, পরিস্থিতি ঠিক হলে। এই এসে গেছে, আসুন আসুন। স্যার এই হলো ভবানী, গ্রামের মেয়ে, খুবই ভালো মেয়ে, কাজের মেয়ে। কাজের মেয়ে, অফিসটা খোলা আছে, আমি চলি। দাঁড়ান, কি গো তুমি কি কিছু বলবে কি নাকি? শুনছো, একবার এদিকে এসো তো। স্ট্রেঞ্জ, হুবহু তোমার মতো দেখতে কি করে হয়? আমি তো চমকে গেছিলাম। ওরা দাঁড়িয়ে আছে, কি করবে বলো? না না অসম্ভব, তুমি ওদের চলে যেতে বলো। চলে যেতে বলবো? হ্যাঁ, এই মেয়েটি এখানে থাকবে না। সবাই দেখলে কি বলবে ভাবতে পারছো তুমি? তোমার বন্ধু বান্ধব। দেখো রূপসা, সবসময় চাইলেই তো ভালো কাজের লোক পাওয়া যায় না, তোমার একটু হেল্প হতো। আমার কোনো হেল্পের দরকার নেই, সারাক্ষণ চোখের সামনে আমার মতো দেখতে একটা মেয়ে ঘুরে বেড়াবে? না না আলাপন, তুমি চলে যেতে বলো ওদের, আমার কাজের লোকের দরকার নেই। ওকে, কোনো প্রবলেম হতো না কিন্তু, একবার ভেবে দেখো। আর তুমি যদি ভাবো যে তুমি ভেবে আমি ওকে জড়িয়ে ধরবো, তাহলে সেই চিন্তা থেকে আমি তোমায় মুক্তি দিতে পারি। এখনো তুমি ইয়াকি মারবে? ওকে ওকে, আমি ওদের কাটিয়ে দিচ্ছি। বসুন বসুন। আচ্ছা কি যেন নাম আপনার? স্যার বিভূতি। আচ্ছা বিভূতি বাবু, আমাদের না লোকজন লাগবে না, বুঝেছেন? মানে আপনি সকালেই তো বলেন লোক চাই, এতবার ফোন করলেন, তাহলে এখন? হ্যাঁ ঠিকই, কিন্তু 24 ঘন্টা লোক রাখতে চাইছি না, 10-12 ঘন্টা হলে কিন্তু। আসার আগেই তো ফোন করে বললেন। বলেছি কিন্তু আমার স্ত্রী এখন সেটা চাইছে না, মানে আমার মিসেস চাইছে না। ও এরম করলে হয় বলুন তো দাদা, কোন সকালবেলা মেয়েটা বেরিয়েছে?
চারিদিকে এখন কত ক্রাইসিস। আপনি শিওর করলেন বলেই অন্য পার্টিকে ক্যান্সেল করে ওকে আজকে এখানে নিয়ে আসলাম। এখন আমি একে নিয়ে কি করি? ওর কোন মামাতো দাদা ফলের গাড়ি করে শিয়ালদা এসে সকালবেলায় ওকে নিয়ে, কখন সে সন্ধ্যাবেলা আসবে তখন হয়তো ওকে নিয়ে যাবে। এতক্ষণ ওকে আমি রাখবো কোথায়? কি করি বলুন তো। ধর তুমি চলো তো, দাদাকে ফোন করো, বলো কাজ হয়নি। দাদা বাড়িতে আগে একটু আলোচনা করে নেবেন, তারপর আমাদেরকে ফোন করবেন। দাঁড়ান, ওর দাদা ওকে যতক্ষণ না আনতে আসছে ও এখানেই থাক, আজকের জন্য ফুল চার্জটা ওকে দিয়ে দেবো। না না ওভাবে হবে না, লাগলে পুরোপুরি রাখুন। দাঁড়ান অফিসে গিয়ে আমি দেখছি কোনো পার্টি পাই কিনা। পেলে ফোন করবেন, পাঠিয়ে দেবো, বললাম তো আজকের চার্জটা ওকে ফুল দিয়ে দেবো। ঠিক আছে বলছে যখন থাক। দেখুন না ম্যাডাম, পুরোপুরি যদি রাখতে পারেন তো। বললাম তো থাক। ওকে ম্যাডাম, এই ভালো করে থাকবে, স্যার আসছি। তোমার ব্যাগটা নামিয়ে রাখো, সাবান টাবান আছে? আগে ফ্রেশ হয়ে নাও, ওইদিকে বাথরুম। আরে হ্যাঁ রে পল্টু, তবে বলছে কি আর, আমি তো একবারে বমকে গেছি মায়েরই, পুরো এক দেখতে, ফেস কাটিং সেটিং হুবাহু এক। কি কেস হতে পারে বলতো? পুরো তো সিনেমা গোদা, বউটা মনে হয় মেলায় হারিয়ে গেছিল, কোনো বড়লোকের কাছে মানুষ হয়েছে তাই জন্ম পরিচয়টা আসলে জানে না। কিন্তু ভদ্রমহিলা বয়স্ক আছে, মেয়েটা অল্পবয়স্ক, কত হবে? 22। আমি সবচেয়ে বড়। তোমার বাবা কি করেন? আমাদের সব চাষ, আমরা তিন বুনি, একটা ভাই। চাটা কিন্তু খুব ভালো করেছো বুঝলে। রান্না বান্না পারো তো? কোথায় যেন বাড়ি বললে? সুন্দরবন, ভবানী। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে দেখার পর থেকে আমাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে, কারণটা নিশ্চয় বুঝতে পারছো। হ্যাঁ আমিও অবাক হয়ে গেছিলাম দিদিমণি, বিশ্বাস করেন আমি কিছু জানি নে, বুঝছে না কিছু। আমরাও কি করি বলতো, আমাকে রাখেন দিদিমণি, আমাকে তাড়িয়ে দেবেননি। আমাদের গ্রামের রাজু মাস্টারের ভাইয়ের আমার দিকে খারাপ নজর আছে, যেভাবেই হোক আমার ক্ষতি করবেই, আমাকে নষ্ট করে দিবে। মানে কে সে? গ্রামের মুরব্বী, অনেক ক্ষমতা, অনেক দিন ধরেই আমাকে জ্বালাতন করতেছে, তার জন্য তো পড়াশোনাটা আর হলো নি, মাধ্যমিকের পর বাবা আর পড়তে দিল নি। তুমি মাধ্যমিক অব্দি পড়াশোনা করেছো? হ্যাঁ দিদিমণি, পাসও করেছি, সার্টিফিকেটও আছে, যদি কিছু কাজে লাগে। আচ্ছা তোমার দাদা নাকে তাকে ফোন করেছিলে? সে তো আজ রাতে ফিরবে না, সেন্টারের দাদার সাথে কথা বলে আমাকে এখানে ফলের গাড়ির সাথে নিয়ে এলো, এখানে এসে শুনি কাজটা হবে নে, তারপর দাদাবাবুর ফোন পেয়ে আমাকে এখানে নিয়ে এলো। আমাকে তাড়িয়ে দেবেন না দিদিমণি, তাড়িয়ে দিলে কোথায় যাব? আহা তাড়িয়ে দেব কেন, তোমার যতক্ষণ শেল্টার মানে থাকার জায়গা যতক্ষণ না হয়। আমার টাকা পয়সা লাগবে নে, আমার শুধু থাকতে দেন। তোমার ভাই বোনেদের তোমার মতো দেখতে? জানি নে, একটু মিল তো থাকবেই দিদিমণি। আচ্ছা তোমার দিদিমণির মতো যতটা মিল ততটা নয় নিশ্চয়ই। ফাজলামু মেরো না। আচ্ছা তুমি যাও টেবিলে প্লেটগুলো সাজাও, আর শশা পেঁয়াজটা রাখা আছে ওটা কেটে রাখো। আচ্ছা মেয়েটা থাক বুঝলে, এত প্যানিক করো না, পৃথিবীতে তো একরকম দেখতে দুটো মানুষ থাকেই। ইউ আর ভেরি ফর্চুনেট, তুমি দেখতে পেলে। যা বাবা কোথায় গেল, কোথায় যে গেল।
ও মা কে গো, কোথায় গেছিলে, কি হয়েছে, কার ফোন ছিল, কি গো? বের রূপুর, কি হয়েছে ওর? এই তো সকালে আমি কত কথা বললাম। কাল ওর বাড়ি যেতে হবে। কেন, কি হয়েছে বলবে তো? দা, লোকটা আসছে। কোন লোকটা? ওই তখন ডবল এর মেয়েটাকে যাদের বাড়ি রেখে দিয়ে এসেছিলে। না, মেরেছে মেয়েটাকে নিয়ে আসছে। না, লোকটা একাই আসছে। যাক বাবা, ভালো ভালো মেয়েটাকে রেখেছে। আরে দাদা, আসুন আসুন, বসুন। হ্যাঁ ঠিক আছে, একটু অন্য দরকারে এসেছি। বলুন না, বলুন। ওর সামনে বলতে পারি? ও তো ভাই হয় আমার। বলুন বলুন। বলছি, ভবানীর অ্যাড্রেস প্রুফের ডিটেলসটা কি পেতে পারি? নিশ্চয়ই দাদা, আধার কার্ডের জেরক্স আমাদের কাছে আছে, আপনাকে দিতেই পারি। কেন দাদা, কোনো কি প্রবলেম হয়েছে? না তেমন কিছু নয়, সেগুলো একটু দিন, আমার একটু দরকার আছে। কেন স্যার, মেয়েটা কিন্তু? না না, মেয়েটা তো ভালোই, আমরা ওকে পারমানেন্টলি রাখবো বলে ঠিক করেছি। তবে আপনি কি সত্যি করে একটা কথা বলবেন? আপনি কি কিছু বুঝতে পারেননি? কি ব্যাপার, কিছুই বুঝতে পারেননি? দাদা কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। ইয়ার্কি মারছেন আমার সাথে? মানে মানেটা কি আপনি বুঝতে পারছেন না? আপনি আমার বউকে দেখেননি না? আপনার বউ মানে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ দাদা, মানে কি হয়েছে, দেখেছেন? না দাদা। কি হ্যাঁ দাদা না দাদা করছেন, মতলব কিন্তু আপনার খুব খারাপ। আমার কিন্তু এখন অন্যরকম সন্দেহ হচ্ছে। মতলব? আগে মনে হচ্ছিল ব্যাপারটা ক্যাজুয়াল, কিন্তু আপনার অ্যাটিটিউড দেখে এখন আমার ব্যাপারটা অন্যরকম লাগছে। মেয়েটাকে যে হুবহু আমার মিসেসের মতো দেখতে, এটা আপনি জানতেন। প্ল্যানটা কি, সত্যি করে বলবেন? আমি তো দাদা কিছু জানি না, আমি তো ওনাকে দেখিনি, উনি তো ভিতরে চলে গেলেন। দেখেননি? বাজে কথা বলার জায়গা পান না? না, মেয়েটাকে যে দেখা মাত্রই আমার স্ত্রী অবাক হয়ে তাকিয়েছিল, আমিও অবাক হয়েছিলাম, ও মেয়েটাও যে অবাক হয়ে গেছিল সেটা কি আপনি বুঝতে পারেননি? আর আপনি বলছেন আপনি আমার বউকে দেখেননি? না বিশ্বাস করুন স্যার, সরি বিশ্বাস করতে পারছি না। তাহলে আমি কি করবো বলুন স্যার, মেয়েটাকে পাঠিয়ে দিন, রাখতে হবে না। আমি কি করবো না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আপনি ডিটেলসগুলো দিন, এর পরেরটা পরে দেখা যাবে। যা সালাম, কি লোক মারি, নিজের বউকে লাগলে সবাই খোঁচে যায়, এ তো ঠিক উল্টো। দা চুপ কর। কি বুঝছো রূপসা? এখনো বোঝার অনেক পাখি আছে আলাপন। তোমাকেও। আমাকে? আমি আবার কি করলাম? আর তাছাড়া ভবানী তো বেশ ভালোই রান্না বান্না করছে, তোমার কাজকর্ম কমপ্লিট, আমার তো বেশ রিল্যাক্স লাগছে। আচ্ছা আলাপন, যদি তুমি জানতে পারো আমি ওই গ্রামের ভবানীর কাছের কেউ, যদি আমি ওই গ্রামের গরিব চাষির মেয়ে, তখন তুমি কি করবে আলাপন? গল্প লিখছো? এ আচ্ছা, ঝামেলা পড়লাম তো। এ ভবানী, একটু চা খাও তো। এসব ফালতু আজেবাজে কথা ভেবো না।
আরে আপনারা কি করে এলেন? জানতাম না তো। এসো বাবা। না মিনা, আমায় বলতে দাও। বলতে হবে কোনোদিন ভাবিনি, কিন্তু আজ সুযোগ পেয়েছি। একটা যে অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আজ তার অবসান হোক। কি যা তা বলছো, কিসের অপরাধ? বিয়ের পর দীর্ঘ 11 বছর আমাদের কোনো সন্তান ছিল না। অনেক ডাক্তার কবিরাজ বৈদ্য দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি আর তোর মা একটা সন্তানের আশায় দিনে দিনে ভেঙে পড়ছিলাম। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও মিনা, অপরাধটা কোথায় জানিস তো রূপসা? সেই সময় তোর মাকে সবাই দোষ দিত, সবাই ভাবতো ওরই প্রবলেম। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোর মাকে অসম্মান হতে হয়েছে। আমি তো জানি প্রবলেমটা ও ছিল না, প্রবলেমটা ছিল আমার, আমারই। কি হচ্ছে বলো তো মেয়ে জামাইয়ের সামনে? অ্যাডপশনের কথাটা ভেবেছিলাম বুঝলি, কিন্তু সেই সময় আমার বন্ধু প্রতাপ এসে জানালো স্পাম ডোনেটের মাধ্যমে নাকি সন্তান লাভ করা সম্ভব। এখন তো এসব আগছাড় হচ্ছে, তখন কিন্তু এইসব হতো না। প্রতাপই সব ব্যবস্থা করে দিয়েছিল। অ্যাটলিস্ট তোর মা যে বন্ধা নয় এটা প্রমাণ করার আমি একটা রাস্তা খুঁজে পেলাম। সময় নষ্ট না করে হাসপাতালে যোগাযোগ করলাম, আর অন্যজনের স্পামে তুই জন্মালি। ওকে ফাইন, এ তো হতেই পারে, এতে ভেঙে পড়ার কি আছে? দেখুন আপনারা যে রূপসার বাবা মা, এতে কি কোনো ছন্দও আছে? এতে কি রূপসার প্রতি আপনার দায়িত্ব কিছু কমে গেছে? বরঞ্চ আমার তো মনে হয় রূপসার প্রতি আপনার প্রভাব সব থেকে বেশি। আমি শুধু রূপসার দিকে তাকিয়ে আছি, সব কথা শোনার পর ও কি বলছে। ও তুমি তাহলে ভবানীর বাবাকে চেনো? হ্যাঁ, প্রতাপই ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। খুব ভালো মানুষ, সহজ সরল, দেখতেও খুব সুন্দর, কিন্তু খুব অর্থাভাব ছিল। আমি ওনাকে কোনোদিন ভুলব না। আমি ওনাকে বলেছিলাম তুই হবার পর ওনারা যেন আমার সাথে কোনোভাবে যোগাযোগ না রাখে, উনি ওনার কথা রেখেছেন।